পাহাড় প্রেমী মানুষদের কাছে সিকিম টুরিস্ট লিস্টে থাকবে না তা আবার হয় নাকি? তাও আবার নর্থ সিকিম, রাবাংলা, বেলিং, ছাঙ্গুলেক, নাথুলা, গ্যাংটক এইরকম জায়গা। কিন্তু এইরকম জায়গা আপনারা হয়তো অনেকেই ঘুরে ফেলেছেন আর তারপরেও ভাবছেন সিকিমের একটা পার্ট হয়তো বাকি থেকে গেল, সেটা হচ্ছে ইস্ট সিকিম বা সিল্ক রুট, অনেকে জিগজাক রুটও বলে। আর অনেকে হয়তো প্ল্যান করা শুরু করে দিয়েছেন কীভাবে সিল্ক রুট যাওয়া যায়। তো যারা প্ল্যান করা শুরু করে দিয়েছেন বা প্ল্যান করবেন বলে ভাবছেন সিল্ক রুট যাওয়ার জন্য, তারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখুন, কারণ এই ভিডিওতে সম্পূর্ণ ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন কীভাবে সিল্ক রুট বা জিগজাক রুটে ট্যুর প্ল্যান করবেন, তার সম্পূর্ণ তথ্য, হোটেল, থাকা, খাওয়া দাওয়া, ট্যুর প্ল্যান কদিন করলে ভালো হয়, কোথায় স্টে করলে ভালো হয়, সব ইনফরমেশন কিন্তু এর মধ্যে পেয়ে যাবেন। একদম স্কিপ করবেন না ভিডিও, আর ভিডিও দেখে যা যা ইনফরমেশন পাবেন তাতে কিন্তু আপনাদের আর কোনো কিছু ভিডিও দেখার দরকার হবে না এবং কোনো ট্রাভেল এজেন্টকেও বুক করার জন্য দরকার হবে না। তো ভিডিওটা ভালো করে দেখুন, ভিডিওতে সম্পূর্ণ ইনফরমেশন কিন্তু দেওয়া রয়েছে। সিল্ক রুট পৌঁছাতে হলে কিন্তু সবার আগে আপনাকে আসতে হবে এনজেপি স্টেশন অথবা শিলিগুড়ি স্টেশনে, চাইলে কিন্তু বাগডোগরা এয়ারপোর্টে এসে সেখান থেকেও কিন্তু আপনার গাড়ি করে সিল্ক রুট ট্যুর করতে পারেন। এবার বলি, যদি আপনারা ট্রেনে করে আসেন কোন ট্রেনে আসবেন? আমার প্রেফারেন্স সবার আগে হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। যদি সেই ট্রেনের টিকিট না পাওয়া যায় তাহলে আপনার কাঞ্চনকন্যা, দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস এরকম ট্রেন ধরে কিন্তু এনজেপি স্টেশনে সকাল 8-10 মধ্যে পৌঁছে যেতে পারেন। উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরার একটাই কারণ, সেটা হচ্ছে ট্রেনটা ছাড়ে 7:40 শিয়ালদা থেকে আর সকালবেলা কিন্তু 6:30-7:45 মধ্যে এনজেপি স্টেশনে নামিয়ে দেয়। তো সবার আগে এই ট্রেনটাই পৌঁছায় এবং এই ট্রেন সবার আগে পৌঁছানোর একটাই মেন কারণ, সেটা হচ্ছে আমরা এই ট্রেন ধরে যদি যাই তাহলে কিন্তু আমাদের নির্ধারিত বুকিং পয়েন্টে আমরা বেশ তাড়াতাড়ি পৌঁছাতে পারি। এবার বলি কোথায় আপনারা স্টে করতে পারেন। দেখুন, ম্যাক্সিমাম লোক কিন্তু শিলারিগাঁও অথবা ইচ্ছেগাঁওতে স্টে করে, কিন্তু আমি করেছিলাম ঋষিখোলাতে। ম্যাক্সিমাম লোক যদি শিলারিগাঁওতে করে আপনিও সেটাই করতে পারেন, চয়েস আপনার উপরে। শিলারিগাঁও পৌঁছাতে গেলে কিন্তু এনজেপি থেকে মোটামুটি 5 ঘন্টার মতো সময় লাগে শিলারিগাঁও পৌঁছাতে। আপনি শিলারিগাঁও থাকুন, ইচ্ছেগাঁও থাকুন বা ঋষিখোলা থাকুন, আপনি সিল্ক রুটের যেই প্রান্তেই থাকবেন না কেন, সেখানকার খরচা কিন্তু মাথাপিছু হিসাবে নির্ধারিত হয় পার ডে হিসাবে। প্রত্যেক দিন মাথাপিছু 800 টাকারও আপনি ফুডিং লজিং পেয়ে যাবেন হোমস্টেগুলোতে এবং 1,000-1,500 টাকারও পেয়ে যাবেন, ডিপেন্ড করছে কোয়ালিটির উপরে। আমি যেমন প্রথম দিন ছিলাম ঋষিখোলাতে, আমার ফুডিং লজিং নিয়েছিল 900 টাকা করে পার হেড পার ডে। মোটামুটি কোয়ালিটি, খারাপও না ভালোও না, ভালো নিতে গেলে প্রায় 1100-1200 টাকা দিতে হবে। তো আমি 900 টাকা নিয়েছিলাম, আমার কিন্তু খারাপ লাগেনি। তো এই হচ্ছে এই রুমগুলো আমাদের ঋষিখোলার। দেখুন কত বড় রুম, মানে 3টা বেড দিয়েছে, 7 জন শোয়া যায় এই রুমে। বেশি স্পেস রুম আছে, ফ্যান ট্যানও আছে, যদি গরম টরম পড়ে তো ফ্যান ইউজ করতেই পারবেন। ভিউ রুম আছে, এই যে জানলাগুলো বেশ বড় বড়। প্রথম দিন ঋষিখোলায় পৌঁছে দুপুরে লাঞ্চ সেরে বিকেলবেলাটা আমরা একটু ঋষি নদীর ধারে ঘুরে কাটালাম। পরদিন সকালবেলা ব্রেকফাস্ট সেরে আমরা ঋষিখোলা থেকে বেরিয়ে পড়লাম অন্যান্য সাইড সিন দেখার উদ্দেশ্যে। আপনারা যদি শিলারিগাঁওতে থাকেন আপনারা এইভাবে বেরোবেন, বেরিয়ে প্রথমেই আপনারা দেখবেন সিদ্ধি বিনায়ক মন্দির বা গণেশ টেম্পল। সিদ্ধি বিনায়ক মন্দির দেখবার পর তারপর কিন্তু ওল্ড সিল্ক রুটের পারমিট এই রংলি বাজার থেকেই করতে হয়, তার জন্য লাগে হচ্ছে পার হেড 150 টাকা করে এবং লাগে হচ্ছে 2 কপি পাসপোর্ট সাইজের ফটো আর একটি ভোটার কার্ডের জেরক্স। রংলি বাজার থেকে ওল্ড সিল্ক রুটের পারমিট বার করার পর আপনারা চলে যাবেন মাংকিম ভিউ পয়েন্ট বা আরিটা লেক ভিউ পয়েন্ট দেখবার উদ্দেশ্যে। তারপর কিন্তু চলে আসবেন একদম সামনে লেকের, যেটার নাম হচ্ছে আরিদার লেক বা মাংকিম লেক। আপনারা চাইলে কিন্তু এখানেও একদিন স্টে করতে পারেন, অনেকেই করে, আমরা তা না করে আমরা চলে গেছিলাম নিমাচেনে। তো নিমাচেন যাওয়ার পথে রাস্তায় পড়েছিল কিউ খোলা ওয়াটারফলস। আপনারাও যখন যাবেন সেটা আরিতা একদিন থাকুন বা পরের দিন যান, সেখান থেকে কিন্তু কিউ খোলা ওয়াটারফলস দেখে আপনাদের নিমাচেন বা জুলুকে রওনা দিতে হবে। আমরা নিমাচেনে এই হোমস্টেটা স্টে করেছিলাম। 109 নম্বর রুম আমি দেখাচ্ছি, এটা 5 জন থাকতে পারবে, চাইলে 6 জনও থাকা যায়। 3টে বেড রয়েছে, এখন তো আমরা চেক আউট করছি ওই জন্য এরকমভাবে আগোছালো হয়ে রয়েছে। 3 নাইট 4 ডে এই সিল্ক রুট ট্যুর প্যাকেজে প্রথম দিন আমরা শিলারিগাঁও অথবা ঋষিখোলা স্টে করতে পারি, যেমন আমি করেছিলাম ঋষিখোলাতে। 2 নম্বর দিন আপনারা আরিটার অথবা নিমাচেনে করতে পারেন, আমি করেছিলাম নিমাচেনে। এবং 3 নম্বর দিন অর্থাৎ লাস্ট দিন আমরা কিন্তু নিমাচেন থেকে জুলুকের সমস্ত সাইট সিন দেখে আমরা নিমাচেনে ব্যাক করেছিলাম। আপনারা কিন্তু জুলুকেও স্টে করতে পারেন। তো সকাল সকাল ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি নিমাচেন থেকে সাইট সিন করবার জন্য ওল্ড সিল্ক রুটের। প্রথমে দেখলাম জুলুক ভিউ পয়েন্ট, থাম্বি ভিউ পয়েন্ট এবং নাথাং ভ্যালি। নাথাং ভ্যালি আমরা যখন গেছিলাম পুরোটা দেখতে পাচ্ছেন বরফের চাদরে ঢাকা ছিল। আমরা গেছিলাম এপ্রিলের 20 তারিখে আর তারপরে চলে আসলাম কুপুপ লেক বা এলিফ্যান্ট লেক দেখবার জন্য। কুপুপ লেক বা এলিফ্যান্ট লেক দেখে আমরা কিন্তু চলে গেছিলাম ওল্ড বাবা মন্দিরে।
যদিও আমাদের ট্যুর প্ল্যান ছিল লাস্ট দিন গ্যাংটক স্টে করবার জন্য, কিন্তু এত বরফ পড়ার জন্য গ্যাংটকের রাস্তা বন্ধ হয়ে যায়, সেই জন্য আমরা গ্যাংটক আর ঢুকতে পারিনি। ওই জন্য আমরা তিন নম্বর দিনটা নিমাচেনি ব্যাক করে স্টে করেছিলাম। আপনারা চাইলে কিন্তু গ্যাংটকও স্টে করতে পারেন। আর আমরা গেছিলাম সানডেতে ওল্ড বাবা মন্দিরে, সেই জন্য ওখানে ভান্ডারা দিচ্ছিল, আমরা খেলাম, দুর্দান্ত। প্রত্যেক সানডেতে কিন্তু ওল্ড বাবা মন্দিরে এরকম ভান্ডারা দেয়, তো আমরা সেরকম ওল্ড বাবা মন্দিরে লাঞ্চ করে ব্যাক করে চলে আসলাম নিমাচেনের হোমস্টেতে। চার নম্বর দিন আমরা নিমাচেন থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম এনজিপির উদ্দেশ্যে। নিমাচেনের এই হোমস্টে নিয়ে কিন্তু আমি আলাদা করে একটা ভিডিও করেছি, সেই ভিডিও কিন্তু নেক্সট এপিসোডে আসতে চলেছে। কাজী চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করুন।